হ্যালো ভিউয়ার্স, এভরিডে ইনফরমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর বিষয় হলো সান চিপস নিয়ে। এই চিপসটা সম্পর্কে আপনারা সবাই কম বেশি পরিচিত। তো ভিউয়ার্স, মেইন টপিক হচ্ছে যে এটার কিন্তু অন্য চিপসের চেয়ে ওজন দেখেন একটু বেশি করছে। নিট ওজন 22 গ্রাম, তো যেখানে 10 টাকা বা 20 টাকার চিপসে থাকে 17 গ্রাম 13 গ্রাম এরকম, কিন্তু এই চিপসটা 22 গ্রাম করছে, সাথে সাথে মূল্য 20 টাকা। কিন্তু এর বিষয়টা হচ্ছে যে আমি যখন বাজার থেকে চিপসটা কিনি, তখন কিন্তু অবশ্যই এখন যে পরিস্থিতি, তো অবশ্যই মেয়াদ দেখে নিতে হবে। তার জন্য আমি কিন্তু এইখানে যখন কিনছিলাম, তখন মেয়াদ দেখেই নিছি যে ব্যাচ নাম্বার, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য সবে প্যাকেটের পিছনে দেওয়ার কথা। তো আমি যখন বাজার থেকে দেখে নিছি, তখন কিন্তু আমি ঠিক দেখেই নিছি, আর এর মেয়াদ উত্তীর্ণ তারিখ ছিল 2024 সাল পর্যন্ত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, যখন চিপসটা কিনে বাসায় নিয়ে আসছি, তখন খেতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে যাকে দিছি সে দেখতেছে মেয়াদ উত্তীর্ণ তারিখও নাই, উৎপাদনের তারিখও নাই, সর্বোচ্চ মানে এইখানে জাস্ট সব ব্লাইং, কিছু লেখা নাই। তো বিষয়টা লক্ষ্য করার জন্য আমি আরো প্যাকেট কিনলাম ওই একই দোকান থেকে। তো ভিউয়ার্স, কেনার পর দেখি যে কোনো একটা কাপড় দিয়ে ঘষা দিলেই কিন্তু এর মেয়াদ বা আপনার উৎপাদনের মেয়াদ, উৎপাদনের তারিখ বা মূল্য এখানে সব কিন্তু উঠে গেছে। তো এখন কথা হচ্ছে কি যে মনে করেন এইটার মেয়াদ শেষ হয়ে গেছে, তো নতুন করে যদি আমি আবার এইখানে মানে অনেকটা পেন্সিল দিয়ে লেখার মতো, যে পেন্সিল দিয়ে লিখলে যেমন রাবার দিয়ে ঘষা দিলে উঠে যায়, তেমন অন্য কিছু কিন্তু উঠতেছে না। আপনারা দেখেন কোম্পানি যখন তৈরি করছে যে মেয়াদ উত্তীর্ণ তারিখ তারিখ লেখা সব কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে যে ডেট বসাইছে আমি বুঝলাম না যে ওনারা কীভাবে বসাইছে, কিন্তু এইখানে দেখেন সব কিন্তু ঘষা দিলে একদম পরিষ্কার হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, খালি ওই তারিখগুলো আমার ডাউট লাগতেছে। তো সবাই চিপসটা কেনার ক্ষেত্রে সতর্ক হবেন যে আসলে আপনাদের ক্ষেত্রেও এটা হচ্ছে কি না, আর আসলে এটা ডুপ্লিকেট নাকি অরিজিনাল, তাই এখন ডাউট লাগতেছে যে চিপসটা নাকি অনেক সুন্দর বা টেস্টি, সেটা নিয়ে কথা না। কথা হচ্ছে কি যে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তারপর যদি কোনো স্ট্যাম্প দিয়ে যদি ছোটো করে মেরে দেওয়া হয় যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ আর সর্বোচ্চ খুচরো মূল্য, এই তিনটে যদি কোনো স্ট্যাম্প আকারে মেরে দেওয়া হয়, সেরকমই লাগলো আমার দ্বারে যে ঘষা দিলে দেখুন কাপড় দিয়ে ঘষা দিছে, একদম বোঝার উপায় নাই যে এখানে কিছু লেখা ছিল। দেখছেন অন্য সব কিছু ঠিক আছে, কিন্তু এইখানে খুচরা মূল্য বা উৎপাদনের তারিখ এইগুলো মানে অ্যাশ কালারের লেখা ছিল, সব উঠে গেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই চিপস, জুস, বিস্কিট এইসব কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন, আর এইগুলো সাধারণত আছে বাচ্চাদের প্রোডাক্ট, যে চিপস হোক বা জুস হোক বাচ্চারাই পছন্দ করে। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আসলে বাচ্চাদের এইগুলো খাওয়ানোর আগে অবশ্যই জাস্টিফাই করে, অবশ্যই পরীক্ষা করে নেবেন, কারণ এইগুলো খেয়ে অবশ্যই যদি আমি যেটা ভাবতেছি যে এটার মেয়াদ শেষ হয়ে গেছে কি না, যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এগুলো খাওয়ালে বাচ্চাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই সবাই সতর্ক হন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে ওনারাও এই জিনিসটা সম্পর্কে অবগত হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে সামনে পরবর্তী ভিডিও নিয়ে। তার আগে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে রাখুন, যাতে এমন ধরনের ভিডিও আরও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এবং খুব সহজে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।